জামিউল মুজিজাতের ভিতরে একটা ঘটনা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করবে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে কাছে ডাকলেন, ডেকে বলেন, আলী রে তোমারে আমি দুটি ওসিয়ত করে যাব, রাখবান। বলেন, আমিরুল মুমিনিন কি বলতে চান? আলী রে, আমার ইন্তেকালের পরে তুমি নিজ হাত দিয়ে আমারে গোসল দিওয়াইবা, কাফন পরাইবা, নিজে কাঁধে করে নবীজি রওজা মুবারকের অদূরে রাখবা, আল্লাহর নবীকে তুমি যে সালাম দিবা। যদি সালামের জবাব আসে তাহলে ভালো, যদি না আসে আবার সালাম দিবা, যদি জবাব আসে ভালো, যদি না আসে তাহলে আবার সালাম দিবা। অনুমতি চাবা, হুজুর আপনার আবু বকর আপনার কদম মুবারকের পাশে একটু জায়গা ভিক্ষা চায়। যদি নবীজি রওজা শরীফ থেকে অনুমতি আসে, সালামের জবাব আসে আলী, তাহলে আমার নবীজির কদম মুবারকের পাশে রাখবো, আর না হয় আমাকে জান্নাতুল বাকিতে নিয়ে যাই। বাবু জোরে বলা যাবে কি মারহাবা? হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ডেকে বললেন, আমিরুল মুমিনিন এত মানুষ আছে, তাদেরকে না বলে আপনি কেন আমাকে ওসিয়ত করতেছেন? এ মনোযোগ দিবেন, আমার দিকে তাকান, সাহাবি আহলে বাইত রাসূলের সাথে কেমন সম্পর্ক ছিল দেখেন। খলিফাতুল মুসলিমিন অন্য কাউকে না বলে আপনি কেন আমাকে বলতেছেন? কারণ কি? আবু বকর সিদ্দিক ডাকে বলতেছে, আলী রে তুমি ওই হাত দিয়ে আমার নবীকে গোসল দিয়েছি, আল্লাহর নবীর ইন্তেকালের আগে নবীজি তোমাকে গোসল দিতে ওসিয়ত করে গিয়েছিল, তুমি নিজে আমার নবীজির শরীর মুবারক ধৌত করেছ। আমি আবু বকর চাই ওই হাত দিয়ে তুমি আমার শরীর ধৌত করবা, যে হাত আমার নবীর শরীর মুবারকে লেগেছিল। তাদের সম্পর্ক কত জটিল, কত মহব্বতের সম্পর্ক ছিল। আলী রে তুমি নিজে হাতে আমার গোসল দিওয়াইবা, কাফন পরাইবা, কারণ তুমি নিজে হাতে আমার নবীকে গোসল দিওয়াইছিলা, কাফন পরাইছিলা, ওই হাত দিয়ে তুমি আমার গোসল দিওয়াইবা, কাফন পরাইবা রে আলী, আর নবীজি রমজান মুবারকের পাশে যে সালাম দিবা। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হয়ে যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নিজে গোসল দিওয়াইলেন, গোসল দিওয়াইয়া নিজে কাফনের কাপড় পরাইয়া জানাজা হয়ে গেল, নিয়ে গেলেন রওজা মুবারক দূরে রেখে পাশে যে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রথমবার সালাম হলো, জবাব হলো না, দ্বিতীয়বার আবার সালাম দিলেন কিন্তু জবাব হলো না, তৃতীয়বারে সালাম দিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু কিন্তু জবাব আসতেছে না। ঠিক কিছু সময় পরে আওয়াজ আসলো, আদখিলিল হাবিবা মাল হাবিবে ফা ইন্নাল হাবিবা মাল হাবিবে মুস্তাকুন। একবার জোরে বলবেন কি ইয়া রাসূলুল্লাহ? তাহলে বলেন, আমার নবী আছে না নাই? নবী আছে না নাই? এখনো তিনি আমাদের সালামের জবাব দেয়। যারা বলবে রসুল নাই, ওরা গোস্তাকে রসুল, ওরাই হলো অরিজিনাল বেদাতি বেদাতি বেদাতি। আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, লা তাত্তাখিদুহুম গরাদাম মিন বাদি ফমান আহাব্বাহুম ফবিহুব্বি আহাব্বাহুম ওমান আবগাদানি ফবিবুগদি আবগাদাহুম। খুবই মনোযোগ দিবেন লাঙ্গুনিয়ার মুসলমান, নবীজি বললেন, ও আমার উম্মতের আরে, আমার ইন্তেকালের পরে আমার সাহাবীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ আল্লাহ ফি আসহাবি।
আমার এতেকালের পরে আমার সাহাবিদের ব্যাপারে আল্লাহকে তোমরা ভয় করো, আল্লাহকে ভয় করো। লা তাত্তাখিদুহুম গরাদাম মিন বাদি, নবীজি বললেন সাহাবীরা রে উম্মত, আমার এতেকালের পরে আমার কোনো সাহাবিকে তোমরা সমালোচনার পাত্র বানাইও না, নিন্দা মন্দ করিও না, গালিগালাজ করিও না, তাদের ত্রুটি বিচ্যুতিগুলি তোমরা অনুসন্ধান করিও না, তাদেরকে তোমরা গালি দিও না, সমালোচনার পাত্র বানাইও না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাদের সমালোচনা করা, খুঁটিনাটি বিষয়কে উত্থাপন করে তাদেরকে গালিগালাজ করা নিষেধ করেছেন আল্লাহ নবী আগেই। একসাথে বলবেন সুবহানাল্লাহ। তো আল্লাহ রসুল যেখানে নিষেধ করেছেন সেখানে আমরা এই নিষেধকে উপেক্ষা করে খোঁচাখুচি করার কোনো অর্থ নেই। যেখানে রসুল করিম নিষেধ করেছেন সেখানে এটাকে উঠিয়ে খোঁচাখুচি করার কোনো অর্থ নেই। আমাদের মাথার মুকুট হচ্ছেন আল্লাহর নবী, সমস্ত উম্মতের মাথার উপরে আল্লাহ নবীর কদম মুবারক, উনি যাহা বলেছেন আমাকে তাই মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী আরো বলে গেলেন, আমার ইন্তেকালের পরে তোমরা আমার সাহাবীদের সমালোচনা তো করবেই না। ফামান আহাব্বাহুম ফাবিহাব্বি আহাব্বাহুম ওমান আবগাদানি ফাবিবুগদি আবগাদাহুম। উম্মত, আমার সাহাবীদেরকে যদি তোমরা ভালোবাসো আমি নবীকে ভালোবাসা হবে, তাদেরকে যদি গালি দাও আমি নবীকে গালি দেওয়া হবে, কষ্ট যদি দাও আমি নবীকে কষ্ট দেওয়া হবে। চিৎকার মেরে জোরে বলেন মারহাবা। খুবই মনোযোগ দিবেন রাঙ্গুনিয়ার মুসলমান, আহা শুধু এইখানে শেষ না, কোরআন কি বলল আর রসুলের পবিত্র জবান মুবারকের নির্দেশনা ফয়সালা আপনাদেরকে শোনাইলাম, কোরআন কি বলল এবার শুনিয়া নেন। আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আন, আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারাও আমি আল্লাহর উপরে খুশি। কেন আমি আল্লাহ খুশি? আমি আল্লাহ তাদের উপরে এই জন্য খুশি, তারা আমি আল্লাহকে ভয় করত, ভয় করত, ভয় করত। একবার জোরে বলবেন কি মারহাবা। বন্ধুগণ, সাহাবীরা আল্লাহকে কেমন করে ভয় করত আমি আহলে বাইতের আলোচনা পরে আসতেছি। সাহাবায়ে কিরাম নিয়ে আলোচনা তুলে ধরি, নবীর সাহাবী হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু 250 বছর বয়সে যখন ইন্তেকাল করবে, বর্তমান ইরাকের বাগদাদের সালমান পার্ক, এখানে ওনার পবিত্র মাজার আছে। বন্ধু, সাহাবীদের মাজারগুলি সুন্দর করে ইরাকে, ইরানে, ওমানে, ইয়ামানে, জর্দানে, সিরিয়াতে, ফিলিস্তিনি, মরক্কোতে, পৃথিবীর বিভিন্ন দেশে, উজবেকিস্তান, তাজাকিস্তান, তুর্কমেনিস্তান, পাকিস্তান, ভারত, বাংলাদেশ, চেচনিয়া, বসনিয়া, দুনিয়ার বড় বড় সুন্দর সুন্দর জায়গা, চীন, পৃথিবীর সুন্দর সুন্দর জায়গা আল্লাহর অলিদের মাজার আছে। যেই বুখারির হাদিস দিয়ে তারা মাজার ভাঙ্গার দলিল দেয়, সেই ইমাম বুখারির মাজার উজবেকিস্তানে সুন্দর করে নির্মাণ করা আছে। জোরে বলবেন কি মারহাবা। খুশাখুশি খালি বাংলাদেশ, কি কথা কর নাকি? যত খুশাখুশি খালি বাংলাদেশ। খুবই মনোযোগ দিবেন, সাহাবী রসুল হযরত সালমান ফার্সি, তিনি ইরাকের গভর্নর, ইরাকের গভর্নর, মাসে 6,000 দেরহাম তিনি বেতন পাইতেন। বেতনটা আসার সঙ্গে সঙ্গে পরের দিন সকালবেলা ইরাকের
সমস্ত গরিব মানুষকে দাওয়াত করতেন। সমস্ত গরিব মানুষ আসার পরে বেতন থেকে সব গরিব মানুষকে বন্টন করে দান করে দিয়ে দিতেন। নিজের কাছে তিনি কোনো অর্থ রাখতেন না। একবার জোরে বলবেন কি মারহাবা। আর আমার দেশের গভর্নর আমির উল্লারাং একবার ক্ষমতায় গেলে ব্যাংককে একবারে বুঝে ফেলাই দেয়। কথা কর না কেন, সিটার বট করে ফেললে বুঝিয়ে শেষ হয়ে গেছে। কেডাই যে ভালো হবে নিজেও বুঝতে পারতেছি, আগেরটা ভালো না পরেরটা ভালো না তারপরেরটা ভালো বলতে পারতেছি না, বলার কোন কায়দা নেই তো, বলতে পারবেন না কি কথা কর না কেন। আপনি বলতে পারবেন না যে আগে ভালো না পরে ভালো না এখন ভালো, এটা পাঁচ বছর পরে বোঝা যাবে যে এখন ভালো না মন্দ বোঝা যায় না। ভালো মানুষের বিরাট বড় অভাব। সাহাবী রাসূল সমালোচনা করার আগে নিজের চেহারা আয়না দিয়ে দেখতে হবে। যারা রাসূল কারীমের সাহাবীদের সমালোচনা করে ওকে ভালো করে কাপড় খুলে দেখতে হবে জোরটা ঠিক আছে কিনা, কথা কর না কেন ঠিক কিনা। আল্লাহু আকবার, সাহাবী রাসূল সাবধান। কোরআন বলতেছে আমিনু কামা আমানান নাস, আমার নবীর সাহাবীরা যেইভাবে ইমান আনছে তোমরা সেইভাবে ইমান। সারা পৃথিবী তন্ন তন্ন করে মাটি করে নবীর সাহাবীদের মতো একজন মানুষ আপনি খুঁজে পাবেন না। সারা পৃথিবী তন্ন তন্ন করে পাবেন না। আমি তার জীবনী শোনাচ্ছি, শুধু একজনেরটা শোনাচ্ছি, সময় হলে আরো শোনাব। তাদের ইমিক একিন কি ছিল, দালিকা লিবান খাসিয়া রাব্বা, কোরআন বলতেছে তারা আমাকে ভয় করত। আল্লাহু আকবার, আল্লাহ নিজে বলতেছে আমার রসুলের সাহাবীর আমি আল্লাহকে ভয় করত। আল্লাহ নিজে সার্টিফিকেট দিচ্ছে। আর আপনি তাকে গালি দিবেন সমালোচনা করবেন, সাহস কত। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু সমস্ত পয়সাগুলি টাকাগুলি সকালবেলা বেতন পাওয়ার পরের দিন সবাইকে ডেকে গরিব মানুষের মধ্যে বণ্টন করে দিতেন। ইন্তেকালের সময় তিনি কান্না করতেছিলেন। অন্যান্য সাহাবী যারা জিন্দা ছিল ইরাকের মানুষেরা জিজ্ঞেস করলো, হুজুর আপনি নবীজির একজন দামি সাহাবি, আল্লাহর নবীকে খুবই ভালোবাসতেন, নবীজি আপনাকেও খুব ভালোবাসত, এই কালেমার জন্য বৃদ্ধ বয়সে আপনি অনেক যাতনা সহ্য করেছিলেন, সুদূর ইরান থেকে আপনি এই কালেমার জন্য নবীর প্রেমে পাগল হইয়া সুদূর ইরান থেকে আপনি ইরাক হয়ে মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছিলেন, আল্লাহ নবী আপনাকে খুবই আদর করত, আপনি কেন এই সময় কান্না করতেছেন, ভয়ের কারণ কি? সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে আমার সাথীরা শোনো গো, কত সম্পদ আজকে আমার জমা হয়ে গেল, কিয়ামতের ময়দানে আমি কোন চেহারা নিয়ে আমি রসুলের সামনে দাঁড়ায় যাব, আমি রসুলের সামনে এই চেহারা নিয়ে কেমনে দাঁড়াবো, আমার কত সম্পদ জমা হয়েছে। লোকেরা জিজ্ঞেস করলো, হুজুর কি পরিমাণ সম্পদ আপনার জমা হয়েছে? বলতেছে আমার মাথার পাগড়ি, আমার গায়ের জুব্বা এবং আমার গায়ের একটা আবা, আমার হাতের একটা লাঠি, আমার পানি পান করার একটা কাঠের পেয়ালা, খাবার খাওয়ার একটা কাঠের বাসন, কত সম্পদ আমার জমা হয়েছে, এইগুলি রেখে গেলে কিয়ামতের ময়দানে আমি আবার রসুলের সামনে কি মুখ নিয়ে দাঁড়াব, কি জবাব আমি আবার নবীর সামনে দাঁড়ায় দেব। চিৎকার করে বলবেন কি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীর সাহাবী রসুল হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু কান্না করে
তার একটা মাথার পাগড়ি, আহা দেখেন কত পরিমাণ সম্পদ। আজকে এক একজনের হাজার হাজার কোটি, শত শত কোটি হয়ে গেল। এই রাষ্ট্রের সম্পদগুলি চুরি হয়ে গেল, বিদেশে পাচার হয়ে গেল, 12 লক্ষ কোটি টাকা বিদেশে চলে গেল। এদেশের খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ একটা টাকাও পাঠায় নাই। যারা এদেশের বড় বড় ইন্ডাস্ট্রি কোটিপতি, তারাই বিদেশে টাকা পাচার করে দিয়ে আমার দেশের গরিব মানুষের হক যারা মেরে খাইল, তারা মানুষরূপী মানুষ না, এরা মানুষরূপী জানোয়ার, কথা কন ঠিক কিনা? প্রিয় মুসলমান, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। হযরতে রাসূল কারীমের সাহাবী সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুর কি জমা হলো? মাথার একটা পাগড়ি দেখেন, মাথার একটা পাগড়ি, গায়ের একটা জুব্বা, আর একটা আবা, আবা শুনছেন না আপনারা? উপরে দেয়, উপরে দেয়, এটা আরবের প্রসিদ্ধ একটা পোশাক। আগে থেকেই তারা এই জুব্বার উপরে আবা গায়ে দিত, গরম থেকে বাঁচার জন্য, লু হাওয়া থেকে বাঁচার জন্য। এই একটা আবা পাগড়ি, জুব্বা, আবা, আর একটা লাঠি, আর একটা পানি পান করার কাঠের পেয়ালা, আর একটা খাবার খাওয়ার কাঠের বাসন। মাত্র 6টা জিনিস তাহার ছিল, তার জন্য উনি কানতেছে। উনি বলতেছেন, এত কিছু জমা হয়ে গেল আমার, মেহশরের মাঠে আমি আমার রসুলের সামনে কোন মুখ নিয়ে দাঁড়ায় যাব? জোরে জোরে বলবেন কি মারহামা, সাহাবি সাহাবি সাহাবি। ডেকে বলতেছে, ইরাকের মানুষ, আমার ইন্তেকালের পরে আমার কাফনের জন্য, আমার পাগড়ি থেকে, আমার আবা জুব্বা থেকে আমার কাফনের কাপড় তোমরা বানাইবা। আমার ইন্তেকালের পরে আমার পাগড়ি থেকে, কাফনের কাপড়, জুব্বা থেকে এবং আবা থেকে আমার কাফনের কাপড় বানাইবা। যা বাকি থাকবে এ আমার লাঠি, আমার পেয়ালা এবং আমার বাসন, আর অতিরিক্ত কাপড় যা থাকবে আমার ইন্তেকালের পরে সব আমি ওসিয়ত করে গেলাম, আল্লাহ রাস্তায় তোমরা দান করে দিবা। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবি নবীর আরেকজন সাহাবি সাঈদ ইবনে আমির, সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু নবীর আরেকজন সাহাবি, তিনি হিমসের গভর্নর। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তারে হিমসের গভর্নর বানাইলেন। গভর্নর বানানোর পরে এই সাহাবি কি কাজ করে সেটা দেখার জন্য আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু হিমসে গেলেন দেখার জন্য। দেখে আসি রে সাহাবি রাসূল সাঈদ ইবনে আমির, তিনি কি করেন, জনগণ তার ব্যাপারে কি বলে দেখে আসি, জনগণ তার ব্যাপারে কি বলে আমি দেখে আসি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন। যাওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি সময় রে হিমসের মানুষদেরকে ডাক দিলেন, তোমরা আসো, তোমাদের প্রশাসক গভর্নর সম্পর্কে তোমাদের মতামত তোমরা ব্যক্ত করো। সাঈদ ইবনে আমির পাশে, খলিফাতুল মুসলিমিন পাশে বসা জনগণকে বললেন, বলো তোমাদের প্রশাসক যিনি, হিমসের গভর্নর যিনি, তিনি তোমাদের ব্যাপারে কি সচেতন আছে, কোনো অভিযোগ আছে কিনা তোমরা বলো। লোকেরা বলল, হুজুর আমাদের গভর্নর নিয়ে আমাদের কয়েকটা অভিযোগ আছে। 1 নম্বর অভিযোগ, সে সকালবেলা দেরিতে গভর্নর হাউজে আসে, কাজে পরে আসে। 2 নম্বর অভিযোগ, রাত্রিবেলা তারে ডাকতে গেলে আমাদের ডাকে সে সাড়া দেয় না। 3 নম্বর অভিযোগ, মাসে একবার সে গভর্নর হাউসে আসে না, কাজে কর্মে যোগ দেয় না। আমরা এর কারণ জানতে চাই।
কার দিকে তাকান, কথাটা শুনেন, কত বড় অভিযোগ দেখেন। আর আমরা দেশে যদি অভিযোগ খুঁজতে যান, হাই 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 হাই, একজনও খুঁজে পাওয়া যাবে না। কি কথা কর দেখে, এই জন্য সাহাবায়ে রাসূল পৃথিবীর মাটি খুঁজে সারা দুনিয়ার থেকে এরকম একজন মানুষ খুঁজে দেখাইতে পারবেন না। আল্লাহ এমনিতেই তাদের সার্টিফিকেট দেয় নাই। অভিযোগ কি, সে সকালবেলা দেরিতে আসে, দুই নম্বর অভিযোগ রাত্রিবেলা তারা ডাকলে পাইলে, তিন নম্বর অভিযোগ মাসে একদিন সে কাজে আসে না। তিনটে অভিযোগ, কি মারাত্মক অভিযোগ দেখে। তারপরে হযরত ওমর বললেন, সাইয়্যিদ ইবনে আমির, আপনি গভর্নর, জনগণ আপনার ব্যাপারে অভিযোগ দিয়েছে, জবাব সুস্থ সঠিক মতো জবাব আপনাকে দিতে হবে, আপনি সাহাবী রাসূল। হযরত সাইয়্যিদ ইবনে আমির তিনি এমন ডাক দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, বিষয়টা আমি এবং আল্লাহর মধ্যে গোপন রাখতে চাইছিলাম, কিন্তু জনগণ যেহেতু অভিযোগ করে বসছে, অতএব আমাকে জবাব তো দিতেই হবে। এক নম্বর অভিযোগ, আমি দেরিতে আসি সকালবেলা, আপনি জানেন আমি গভর্নরই কোনো বেতন আমি সরকারি কোষাগার থেকে নিই না, বাইতুল মাল থেকে সামান্য অর্থ আমার জন্য বরাদ্দ আছে, এটা দিয়ে আমার কোনো রকম খাওয়া দাওয়া কোনো রকম সংসার চলে। আমিরুল মুমিনিন, প্রত্যেক দিন সকালবেলা আমার দেরি হয়ে যায় জন্য আমার রুটি বানানোর কেউ নাই, কাজের কোনো লোক নাই, আমি নিজে রুটি বানাই, নিজে সকালবেলা ঘর দুয়ার পরিষ্কার, নিজের কাজকর্ম সেরে রুটি বানাইয়া খাওয়া দাওয়া করে আসতে আসতে আমার দেরি হয়ে যায়, আমি ইচ্ছা করে দেরি করি না, আমার নিজের কাজের জন্য আমার দেরি হয়ে যায়। একবার জোরে বলবেন কি, আল্লাহু আকবার, না না জোরে বলেন আল্লাহু আকবার। আর ছাগলে চোর ধরাই দিছে, আমার দেশে কুরবানির ছাগলে চোর ধরাই দিয়েছে, 15 লক্ষ টাকা একটা ছাগল দিয়ে কুরবানি দিতে চায়, কর্মকর্তার বেটা হিসাব করে দেখেন 15 লক্ষ টাকার ছাগল 1 টাকাও হালাল না, সব আমার জনগণের পয়সা দিয়া, যারা ছাগল কিনে কুরবানি দেয় ওর চাইতে সুয়র জবাই করা, আর ওই ছাগল জবাই করার মধ্যে কোনো তফাত নাই, কথা কর না কেন। সাইয়্যিদ ইবনে আমিরকে আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলতেছে, সাইয়্যিদ, দ্বিতীয় অভিযোগের উত্তর তুমি দিয়ে দাও। সাইয়্যিদ ইবনে আমির বলেন, আমিরুল মুমিনিন, শুনেন, বেয়াদবি মাফ করবেন, বিষয়টা গোপনই রাখতে চেয়েছিলাম, রাত্রিবেলা আমি কারো ডাকে সাড়া দেই না, কারণ সারাদিন আমি মানুষের কাজ করি, সারাদিন আমি সরকারি কাজে ব্যস্ত থাকি, মানুষের কাজ করি আমি, রাত্রিবেলা আসলে আমি আমার মালিক আমার আল্লাহর কাজে নিমগ্ন হইয়া যাই, নামাজে বসিয়া যাই। জোরে বলবেন কি, আল্লাহু আকবার। বলেন, যে ব্যক্তি সারা রাত আল্লাহর ভয়ে ইবাদত করে, সেই লোকটা 1 পয়সাও আমানত জনগণের ডান বাম করবে না। এই জন্য ভোট দেওয়ার আগে মানুষ দেখে ভোট দিয়েন, খালি টুপি দেখে ভোট দিয়েন না, মানুষ দেখে ভোট দিবেন। ঢাকা ইউনিভার্সিটিতে দেখছেন, এক পাগল রে পিটায় পিটায় মারছেন, শুধু মারে নাই, মারার আগে ওরে ভাত খাওয়াইছে, তোরা যদি মারবি তাহলে কেন ওরে ভাত খাওয়াইলি। হাজারা তিন আমিরুল মুমিনিন ওমর বললেন, সাইয়্যিদ ইবনে আমির, 3 নম্বর অভিযোগের জবাব দিয়ে দাও, কেন মাসে একদিন তুমি গভর্নর হাউজে আসো না, কারণ কি বলো? অ্যাটেনশন, আমার দিকে তাকান, ফরিদি সাহেবের পাগড়ি বড় সুন্দর, জুব্বাও সুন্দর, অনেক জুব্বা আমাদের, অনেক পোশাক, এখানে সবারই 4-5টা করে পোশাক আছে, কি কথা বলেন ঠিক কিনা? সবারই 4-5টা, 7-8টা, 10টা করে পোশাক আছে। সেই দিনের গভর্নর, হিমসের গভর্নর সাইয়্যিদ ইবনে আমির, সাহাবীয়ে রাসূল, তিনি জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন,
আমার শুধুমাত্র একটাই জুব্বা আছে, এছাড়া আর কোন জুব্বা আমার নাই। এই একটা জুব্বা মাস শেষে আমি ধৌত করি, পরিষ্কার করি, এছাড়া আর কোন জুব্বা আমার নাই, যার কারণে ওই একটা দিন আমি গভর্নর হাউজে আসতে পারি না। হুজুর, আমার এই জুব্বা ছাড়া আর কোন জুব্বা আমার নাই, জুব্বা কেনার অর্থ আমার কাছে নাই। চিৎকার মেরে বলবেন আল্লাহু আকবার, না না জোরে বলেন আল্লাহু আকবার। তারা সাহাবী রসুল, সাহাবীদের সমালোচনা করা যাবে না, ত্রুটি ধরা যাবে না, বিচ্যুতি ধরা যাবে না, তাদের দোষ খুঁজে খুঁজে বের করে করে সমালোচনা যারা করবে তারা গুস্তাকে রসুল, বেয়াদব, আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মন কথা বলেন, ঠিক কিনা? বুঝে যাবে। এই জন্য আল্লাহ বলছেন আমিনু কামা আমানান্নাস। সাহাবীরা যেভাবে ঈমান আনছে তোমরা সেইভাবে ঈমান আনো। কালু আনুমিনু কামা আমানাস। মুনাফিক নির্বোধ কাফিররা সেইদিন বলল আমরা কি নির্বোধদের মতো ঈমান আনবো? সাহাবীদেরকে নির্বোধ বলেছিল কারণ অধিকাংশ সাহাবী ছিল গরিব, হত দরিদ্র। বেলাল ছিলেন কীতদাস, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা তিনি কীতদাস ছিলেন, ইয়াসার খুবই দরিদ্র পীড়িত মানুষ ছিলেন, আম্মার রাদিয়াল্লাহু আনহু খুব দরিদ্র গরিব সন্তান ছিলেন, হাজরাতে খাব্বাব তিনি ছিলেন কামার, আহা চাকরি করতেন অন্যের দোকানে কম পয়সায়। এইরকম গরিব গরিব সাহাবীরা আল্লাহর নবীকে ভালোবেসে ফেললেন। এই জন্য একটা কথা মনে রাখবেন, গরিবরা আল্লাহর নবীর পক্ষে সব সময় থাকে। আপনি সারা দেশের যত গরিব আছে সবাই এক জায়গায় কইরা ইয়া নবী সালামু আলাইকে বলে যখন দাঁড়াবেন, একটা গরিবও বসে থাকবে না, সবাই দাঁড়াইয়া যাবে, কারণ ওদের অন্তরে রসুলের প্রেম কম বেশি হলেও আসে। আর যত ধনী আছে শিক্ষিত আছে ওদেরকে এক জায়গা করে এক জায়গা করবেন, একটা দাঁড়াবে আর একটা বসে থাকবে, চিন্তা করবেন ওই খতিব সাহেব বলছিল বেদাত, ওই শায়েখ সাহেব বলছিল বেদাত, অমুক মাদানি বলছিল বেদাত, অমুক আজহারি বলছিল বেদাত। এইটা কথার কারণে কেউ বসে থাকবে, কেউ দাঁড়াবে, কেউ বসে থাকবে, কেউ দাঁড়াবে। আর গরিব রিক্সাওয়ালা দিন মজুর সব এক জায়গা করিয়া দাঁড়া করা ইয়ার নবী সালাম আলাইকে বলে যখন দাঁড়াবেন তখন ওরা বলবে না আমার নবীর সম্মানে আর বসে থাকা যাবে না, ওরা গরিব বুঝুক আর না বুঝুক ওরা দাঁড়ায় নবীর সালাম দেবে। এই জন্য গরিবরা কেয়ামত পর্যন্ত নবীকে ভালোবেসেই যাবে, কথা বলেন ঠিক কিনা? শুনিয়া যান রাঙ্গুনিয়ার মুসলমান, সাহাবিদের ব্যাপারে নীতি দীর্ঘ আলোচনা তুলে ধরলাম, এবার আসেন সাহাবিদের সাথে আহলে বাইত রসুলের সম্পর্ক কেমন ছিল। একটা ঘটনা থেকে শোনাই, রসুলের সাহাবি যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু তিনি যখন যুবক তখন আমার নবীর বরগাহে তিনি খেদমতে ছিলেন দীর্ঘদিন। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাড়ি ছিল বর্তমান ইরাকের কুফা। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন ছোট খেলাধুলা করতেন আল্লাহর নবীর সঙ্গে যখন খেলাধুলা করতেন, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু তখন নবীজির দরবারে খেদমতে রত ছিলেন। সাহাবিয়ে রাসূলগণ আহলে বাইতের সঙ্গে কেমন ভালোবাসা ছিল ঘটনা না বললে আপনি বুঝবেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শের মুবারক মাথা মুবারক কেটে নিয়ে গেল সিরিন কুফা কারবালা থেকে কুফা নগরে নিয়ে যাওয়া হলো। হুকুম দিলেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে হুকুম দিয়েছিল ইয়াজিদ, আমরা সুন্নিরা কোনোদিনও ইয়াজিদকে মানতে পারব না, কারণ সে সরাসরি আল্লাহর নবীর দুশ্মন, আহলে বাইতে রসুলের দুশ্মন ছিল, কথা বলেন ঠিক কিনা? তাকে মানা সম্ভব না, কিন্তু তা
তার উপরে আমরা আর যাবো না, কারণ তারা সাহাবী ছিলেন। আগে বলছি সাহাবীদের মধ্যে কোনো মতানৈক্য ইস্তেহাদি খাতা এগুলি আমরা টেনে আনবো না, এগুলি টেনে আনলে আমাদের জন্য বিপদ হবে, কারণ তারা রসুলের সহবতে বসছেন, তারা ভালো মন্দ সবই তারা জানতেন। আল্লাহ নবীর দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা কেটে ইরাকের কুফার গভর্নর হাউজে নিয়ে আসা হলো। আহারে পবিত্র শের মোবারক একটা প্লেটের মধ্যে করে গভর্নর হাউজে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে রেখে দেওয়া হলো। সে একটা লাঠি নিয়ে আসছে, ওই লাঠি দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ঠোঁট মুবারকের মধ্যে খুসা মারতেছিল, ধাক্কা দিচ্ছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নাক মুবারকে নাসিকার মধ্যে ধাক্কা দিচ্ছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর চোখে মুখে এবং মাথাতে আঘাত করতেছিল। এই সময় কুফার গভর্নর হাউজে হাজার হাজার মুসলমান ছিল, কেউ সেই দিন কথা বলে নাই, কিন্তু সাহাবি রসুল যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু তিনি আসলেন। তিনি এসে একটা নজর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে দেখার জন্য এসেছিলেন, কারণ বহুদিন আগে আমার রসুলের সহবতে থাকতে ইমাম হাসান হুসাইন ছোট ছিলেন, খেলাধুলা করতেন নানার সঙ্গে, খেলাধুলা করতেন নানার সঙ্গে। নবীজি কাঁধে পিঠে করে তাদেরকে মক্কার অলি গুলি দিয়ে ঘুরিয়ে বেড়াইতে, তারা কাঁদলে আল্লাহর নবী সহ্য করতে পারতেন না। যদি কোনোদিন মদিনাতে যান, সাত নম্বর গেট বাবু সালাম বরাবর কোনাকুনি যদি আপনি তাকান, একটা মসজিদ আপনি পাবেন, মসজিদ আলী। যদিও এটা মসজিদ বানায় রাখা হয়েছে, এটা মসজিদ ছিল না, এটা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ি ছিল। এই বাড়িতে ফাতিমা হাসান আর হুসাইনকে নিয়ে থাকতেন। যখনই তাদের কান্নার আওয়াজ আসতো, নবীজি হুজরা মুবারক থেকে বের হয়ে ছটফট করতে করতে চলে যাইতেন। ফাতেমাকে বলতেন, ফাতেমা রে ওরা কান্না করে কেন? বলে, আব্বাজান ক্ষুধার তাড়নায় ওরা কান্না করে, আপনারা আদি যুদ্ধের ময়দানে চলে গেছে, বাজার সদাই নাই, আপনার দৌহিত্রদেরকে কোনো খাবার আমি দিতে পারি নাই। আল্লাহর নবী ফাতেমাকে ধমক দিয়ে বলতেন, ফাতেমা রে আমার হাসান আর হুসাইন কানলে তুমি জানো আমার কলিজায় ব্যথা লাগে, ওদের মনে কষ্ট দিবা না, ওদের ব্যথা দিবা না। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। উনি বলতেন, আমার হাসান হুসাইন কাঁদলে আমার কলিজার ভিতরে ব্যথা লাগে, ফাতেমা ওদেরকে কষ্ট দিবা না। যায়েদ ইবনে আরকাম কুফাতে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের গভর্নর হাউজে দাঁড়ায় কেঁদে ফেললেন, ডুকরায় ডুকরায় কেঁদে উঠলেন। তখন তিনি বুড়া হয়ে গেছেন, একটা লাঠির উপরে ভর দিয়ে কাঁপতে কাঁপতে আসছেন, একটা লাঠির উপরে ভর দিয়ে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু সাহাবি রসুল আসছে, একটা নজর ইমাম হুসাইনকে দেখার জন্য। লাঠির উপরে ভর দিয়ে তিনি কাঁপতে ছিলেন, কেঁদে ফেলে দিয়ে বললেন, এই মারজানার ছেলে, তুমি কার মুখের মধ্যে লাঠির আঘাত করতেছ? কার মাথা মুবারকে লাঠির আঘাত করো? আমি রসুলের সাহাবী যায়েদ ইবনে আরকাম, আমি নবীর খেদমতে বহু বছর আমি কাটিয়েছি, যার মুখের মধ্যে লাঠি দিয়ে আঘাত করো, যার গায়ে মাথাতে লাঠি দিয়ে আঘাত করি, সেই মারজানার বেটা, মারজানার ছেলে রে, আমি নবীর সাহাবি, আমি দেখেছি ওই মুখের মধ্যে, পবিত্র মুখে আমার নবীজি বারবার চুমা লাগাইত, ওই কপালে চুমা লাগাইত, ওই মুখে নবীজি চুমা লাগাইত, আমি দেখেছি নবীজি কোলের ভিতরে নিয়ে তাদেরকে চুমায় চুমায় আদরে আদরে ভরে দিতেন। মারজানার বেটা, তোর সাহস কি করে হয়, মাথা কেটেছিস আবার এনে অপমান করতেছিস? আমি রসুলের সাহাবি যায়েদ ইবনে আরকাম এইগুলি দেখেছি, তোর লাঠি সরা। এইভাবে আর সাহাবি
আউলাদে রসুলকে আর অপমান করিবি না তোর লাঠি সোনা। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সেদিন ডাক দে বলে, এই নবীর সাহাবী, বুড়া সাহাবী, তুই যদি আজকে বুড়া না হতি তাহলে তোকে এইখানে জবাই দিতাম। যায়েদ ইবনে আরকাম ডাক দে বলে, এটা মাজ্জানার ছেলে, আমি সাহাবী রসুল, একবার না আমার জীবন যদি হাজারবার শহীদ হই, হাজারবার যদি আল্লাহ আমাকে জীবন দেয়, তারপরও আমি যায়েদ ইবনে আরকাম ওই পবিত্র ব্যক্তির স্মরণে জীবন দেওয়ার জন্য আমি প্রস্তুত হয়ে আছি। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার, না না আরো জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবীদের সাথে আহলে বাইত রসূলের সম্পর্ক এরকম গভীর ছিল, এইভাবে সাহাবায়ে কিরাম রসূল আহলে বাইত থেকে মহব্বত করতেন। আল্লাহ রসূল বলতেন, আল হাসান ওয়াল হুসাইন ইবনা, আমার হাসান আর হুসাইন দুইজন আমার বংশধর, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, তাদেরকে যারা ভালোবাসবে আমি নবীকে তারা ভালোবাসবে, মান আহাব্বানি আহাব্বাহুল্লাহ, যে আমাকে ভালোবাসবে সে আল্লাহকে ভালোবাসবে, মান আহাব্বাহুল্লাহ আদখালাহুল জান্নাহ, যে আল্লাহকে ভালোবাসবে রে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে, জান্নাত দিয়ে দিবে। জোরে বলবেন কি মারহাবা। আল্লাহর নবীর সাহাবীরা এইভাবে নবীজি আহলে বাইতের রসূলকে ভালোবাসতেন, তিনারা তুলনাহীন তুলনাবিহীন। নবীজি বললেন, যারা আমার আহলকে ভালোবাসবে তারা আমাকেই ভালোবাসবে, আর তাদেরকে যারা কষ্ট দিবে তারা আমি নবীকেই কষ্ট দিবে। এই জন্য আমরা আহলে সুন্নাতুল জামাতের বিশ্বাস, আমরা আহলে বাইতকে প্রাণ দিয়ে ভালোবাসি এবং সাহাবা ইকরামকে আমরা সম্মান করি, ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? আমরা আহলে বাইতকেও ভালোবাসি, তারা আমাদের ঈমান ভালোবাসার অংশ। সাহাবী রসূল তারা আমাদের অধিক সম্মান এবং ভালোবাসার অংশ। আমরা সাহাবীদের সমালোচনাও করব না, আহলে বাইতে রসুলের কদম সারব না। কথা বলেন ঠিক কিনা? তার নাম সুন্নি সুন্নি সুন্নি, তারা আহলে সুন্নত আল জামাত। যারা আহলে বাইতে রসুলকে মহব্বত দেখাইতে যাইয়া সাহাবিদেরকে গালি দেয়, সাহাবিদের সমালোচনা করে, তারা হলো শিয়া শিয়া। আর যারা সাহাবিদের সম্মান দিতে যাইয়া আহলে বাইতে রসুলকে এনকার করে তারা হলো খারেজি নাসিবি। আর আমরা হলাম সাহাবী রসুলকে মহব্বত করি, সম্মান করি, শ্রদ্ধা করি, আর আহলে বাইতে রসুলের দামন আমরা আঁকড়ে ধরি। আমরা হলাম সুন্নি আহলে সুন্নতুল জামাত। কথা কোন ঠিক কিনা? এখন আবু বকর সিদ্দিক ওমর উসমানের কথা বলতে গিয়ে তো অনেক রাত চলে যাবে। আরে ইসলামের জন্য তাদের যে কত বড় ত্যাগ ছিল। রসুলকে মহব্বতের ব্যাপারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একটা কথা শোনাই দিয়ে যায়, একসাথে বলবেন আল্লাহু আকবার। শোনেন, আলী রাদিয়াল্লাহু আনহু তিনি সেই ব্যক্তি, আম্মাজান, খাদিজা, আল্লাহর নবী এবং আলী তিনজনে কাবা শরীফের সামনে তারা নামাজ পড়তেন। যখন কেউ নামাজ পড়ার সাহস পাইত না তখন আল্লাহর নবী, আম্মাজান, খাদিজা এবং আলী রাদিয়াল্লাহু আনহু, তার বয়স ছিল 10 বছর, তিনি নামাজ পড়তেন আম্মাজান খাদিজা এক পাশে, আল্লাহ রসুল আর এক পাশে। চিন্তা করেন তো, একসাথে বলবেন আল্লাহু আকবার, তাহলে সেই সময় নামাজ পড়তেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রসুলকে মহব্বত করতেন কেমন? নবীজি বলতেছেন, সাহাবীরা আমার কাছে তিনটা জিনিস প্রিয়, এক নম্বরে নামাজ, দুই নম্বরে সুগন্ধি, তিন নম্বরে আমার স্ত্রীগণ আমার কাছে প্রিয়। সুবহানাল্লাহ বলতেন না? কয়টা জিনিস? এক নম্বরে কি? হ্যাঁ, এটা আস্তে আস্তে কইতেছেন। হুজুর ওয়াজ করেন, নজের কথা কইেন না, এটা ভালো লাগে না। এক নম্বর কি? এক নম্বর কি? নবীজি যদি নামাজ পছন্দ হয় তাহলে আমাদেরও নামাজ, 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 ঠিক কিনা?
নামাজ যার নাই, শরীয়ত তার নাই। টুন টুনা টুন টুন চালারা মৌলানা মসজিদ ঘরে আল্লাহ থাকে না। টুন টুনা টুন টুন টুনা টুন টুন টুনা দেশে কিছু কি কথা কইছি রে, কি মারে মাতার কথা। জুতা দিয়ে বাইরে নেওয়ার দরকার কথা কান না কে মসজিদ ঘরে আল্লাহ না তো আল্লাহ তোর ঘরে ভিতরে চলে গেছে শয়তান কোথা কা। আল্লাহ রসুল নিজে মসজিদ বানিয়েছে, মসজিদের জন্য মাথায় পাথর টেনেছে, অতএব মসজিদের খেদমত করতেই হবে। মসজিদ বিহীন শূন্যত হয় না, মসজিদ বিহীন ইমান আকীদা বাঁচানো যায় না। মসজিদ লাগবে, ইমাম লাগবে, মসজিদের খাদেম হতে হবে। কথা বলেন ঠিক কিনা? মনোযোগ দিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডেকে বলেন, হুজুর আপনার কাছে তিনটা জিনিস প্রিয়, আমার কাছেও তিনটা জিনিস প্রিয়। এক নাম্বার, আপনি নবীজির চেহারা মোবারকের দিকে তাকিয়ে থাকা আমি আবু বকরের কাছে প্রিয়। নবীজি আপনার চেহারা মোবারকের দিকে বারবার তাকিয়ে থাকা আমি আবু বকরের কাছে প্রিয়। আশেকের রসুল, আশেকের রসুল, কথা কন ঠিক কিনা? এই সাহাবীর সমালোচনা দ্বারা করবে আমরা তাদেরকে মুসলমানের কাতারে রাখতে পারি না। জোরে বলেন, জোরে বলেন, পারি। আমাদের রাজবাড়ি আছে এক গুরু, নাম দিছে কি জানো, আঞ্জুমানে কাদেরিয়া। আমার ফরিদপুরের পাশে রাজবাড়িতে, শহর অঞ্চলগুলিতে বেশি এরকম। আমরা কাদেরিয়া ছিলাম, আল্লাহ তারা হযরত আবু বকর কি গালি দেয়, হযরত উমর কে গালি দেয়, শুনলে আপনার শরীর শিহিরে উঠবে, ডর করবে যে এরা করেটা কি। হাই হাই তাজিয়া করে, তাজিয়া গুড়া বানায়, তারপরে মর্জ বসলে গুড়া বানায়, পুতুল বানায়, এরপরে দা কুড়াল নিয়ে, দা কুড়াল নিয়ে পরে এসে রান্দা টান্দা নিয়ে ডাল কাটটা নিয়ে সারা দেশ করে মিছিল করে আর খালি হাই হোসেন হাই হোসেন হাই হোসেন। একবারে পাগল হয়ে গেছে, আবার সাহাবিদেরকে গালি দেয়, খোলে খোলা রাশেদকে গালি দেয়, আর আসবেন তো আসছে। হ্যাঁ পাবনা আছে, শহর অঞ্চল আছে, নাম দিছে আঞ্জুমানে কাদেরিয়া, কিন্তু ওরা কাদেরিয়া তরিকার না, নাম দিয়ে হযরত আবু গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জীবনে কোনদিন আবু বকর ওমর উসমান সমালোচনা গালি দেওয়া তো দূরের কথা, তাদের বিরুদ্ধে একটা কলম পর্যন্ত ফুটা পর্যন্ত দেন নাই। কাদেরিয়ার নামে যারা এই সমস্ত ভান্ডামি করে সব কয়টা ভণ্ড, জাহেল, মিথ্যাবাদী, কাজ্জব, কথা বলেন ঠিক না? আমরা প্রকাশ্য ওদের বিরুদ্ধে ওই অঞ্চলে বাস করি, সাবধান এগুলি বাটপার সেটা। বন্ধুগণ খুবই মনোযোগ, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর দুই নম্বর আমার কাছে প্রিয়, আমার কন্যা আয়েশা আপনার স্ত্রী বানাইয়া আপনি নবীর সঙ্গে আত্মীয়তার সম্পর্ক করা আমার কাছে প্রিয়। জোরে বলেন মারহাবা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু দুইজন আত্মীয় ছিলেন, কি ছিলেন জোরে কন্যা, কি ছিল? আত্মীয়, 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 আত্মীয়। তাদের মতো এত বড় মহিয়সী প্রাণ, যারা একটা ছোট্ট মুস্তাহাবেরও খেলাফ কোনোদিন তারা করে নাই, তারা আত্মীয়তার সম্পর্ক কেমনে নষ্ট করবেন এটা আমার মাথায় ধরে না। যারা ভুলভাল মিথ্যা হাদিস বানাইয়া, জাল ঘটনা বানাইয়া আজকে সাহাবিদের সমালোচনা করে, তারা চরম মিথ্যাবাদী, কথা বলেন ঠিক কিনা? ইয়াজুজ মাজুজ নতুন করে আইসি দেন, এ শুনেন কত বড় আশিক। এরপরে নবীজি কে বলতেছে, হুজুর
তিন নম্বর আমার কাছে প্রিয় হলো আবু বকরের জীবন, আবু বকরের জীবন, তার মাল সামানা যাহা কিছু আছে সব কিছু আপনি নবীর কদম মুবারকে কুরবানি করা, আমি আবু বকরের সব কিছুর চাইতে বেশি প্রিয়। জোরে বলবেন কি মারহাবা, আল্লাহ নবীর দরবারে সিদ্দিকে আকবর তিনটা ভালোবাসার কথা বলেন হুজুর। এক নম্বর, আপনার চেহারা মোবারকের দিকে তাকিয়ে থাকা আমার কাছে প্রিয়। দুই নম্বর, আমার কন্যা আয়েশাকে আপনার স্ত্রী বানাইয়া আপনার খেদমতে রাখিয়া একটু চিন্তা করেন তো, একজন ব্যক্তি কতটা ভালোবাসলে নিজের দেহ দিয়া সম্পদ দিয়ে খেদমত তো করছেই, তারপরে নিজের মেয়েটাকে আল্লাহ নবীর সঙ্গে বিবাহ দিয়া আল্লাহ নবীর ঘরের ভিতরে নবীজির শারীরিক খেদমত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু করাইছেন। অতএব ওনার সমালোচনা যারা করবে হাই হাই, এদেরকে ক্ষমা করা যায় না, ক্ষমা করা যায় না, কি কথা বলেন ঠিক কি না? সর্বনাশ, গা শিহিরে উঠার মতো, আপনার গা শিহিরে উঠবে, গা শিহিরে যাবে। ওনাদের সাথে আহলে বাইতের কি সম্পর্ক ছিল? আর একটা ঘটনা বলে শেষ করে দিব, না কষ্ট হইতেছে আপনাদের? চলবে, হ্যাঁ পাওয়ার আছে গো, শক্ত মুসলমান। একটা ঘটনা বলি, জামিউল মুজেজাতের ভিতরে একটা ঘটনা লেখা হয়েছে। জামিউল মুজেজাতের ভিতরে একটা ঘটনা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করবে, আমার দিকে দেখো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল হয়ে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে কাছে ডাকলেন, ডেকে বলেন, আলী রে তোমারে আমি দুটি ওসিয়ত করে যাব, রাখবান। বলেন, আমিরুল মুমিনিন কি বলতে চান? আলী রে, আমার অন্তকালের পরে তুমি নিজ হাত দিয়ে আমারে গোসল দিওয়াইবা, কাফন পরাইবা, নিজে কাঁধে করে নবীজি রওজা মুবারকের অদূরে রাখবা, আল্লাহর নবীকে তুমি যে সালাম দিবা, যদি সালামের জবাব আসে তাহলে ভালো, যদি না আসে আবার সালাম দিবা, যদি জবাব আসে ভালো, যদি না আসে তাহলে আবার সালাম দিবা, অনুমতি চাবা। হুজুর, আপনার আবু বকর আপনার কদম মুবারকের পাশে একটু জায়গা ভিক্ষা চায়, যদি নবীজি রওজা শরীফ থেকে অনুমতি আসে, সালামের জবাব আসে আলী, তাহলে আমার নবীজির কদম মুবারকের পাশে রাখবা, আর না হয় আমাকে জান্নাতুল বাকিতে নিয়ে যাইবা। জোরে বলা যাবে কি মারহাবা? আমি যদি আরব হতাম মদিনার পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হাজারা, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ডেকে বললেন, আমিরুল মুমিনিন এত মানুষ আছে, তাদেরকে না বলে আপনি কেন আমাকে ওসিয়ত করতেছেন? এ মনোযোগ দিবেন, আমার দিকে তাকান, সাহাবি আহলে বাইত রাসূলের সাথে কেমন সম্পর্ক ছিল দেখেন। খলিফাতুল মুসলিমিন অন্য কাউকে না বলে আপনি কেন আমাকে বলতেছেন? কারণ কি? আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলতেছে, আলী রে
তুমি ওই হাত দিয়ে আমার নবীকে গোসল দিয়েছি। আল্লাহর নবীর ইন্তেকালের আগে নবীজি তোমাকে গোসল দিতে ওসিয়ত করে গিয়েছিল, তুমি নিজে আমার নবীজির শরীর মুবারক ধৌত করেছো। আমি আবু বকর চাই ওই হাত দিয়ে তুমি আমার শরীর ধৌত করবা যে হাত আমার নবীর শরীর মুবারকে লেগেছিল। তাদের সম্পর্ক কত জটিল, কত মহব্বতের সম্পর্ক ছিল। আলী রে তুমি নিজে হাতে আমার গোসল দিবাই মান, কাফন পড়াই মান, কারণ তুমি নিজে হাতে আমার নবীকে গোসল দিবাইছিলা, কাফন পড়াইছিলা। ওই হাত দিয়ে তুমি আমার গোসল দিবাই মান, কাফন পড়াই মা রে আলী। আর নবীজি রমজান মুবারকের বসে যায় সালাম দিবা হাজরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হয়ে যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নিজে গোসল দিওয়াইলেন, গোসল দিওয়াইয়া নিজে কাফনের কাপড় পরাইয়া জানাজা হয়ে গেল। নিয়ে গেলেন রওজা মুবারক দূরে রেখে পাশে যে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রথমবার সালাম হলো, জবাব হলো না। দ্বিতীয়বার আবার সালাম দিলেন, কিন্তু জবাব হলো না। তৃতীয়বারে সালাম দিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, কিন্তু জবাব আসতেছে না। ঠিক কিছু সময় পরে আওয়াজ আসলো, আদখিলিল হাবিবা মাল হাবিবে ফাইন্নাল হাবিবা মাল হাবিবে মুস্তাকুন। একবার জোরে বলবেন কি ইয়া রাসূলুল্লাহ। তাহলে বলেন আমার নবী আসে না নাই, নবী আসে না নাই, এখনো তিনি আমাদের সালামের জবাব দেয়। যারা বলবে রসুল নাই, ওরা গোস্তাকে রসুল, ওরাই হলো অরিজিনাল বেদাতি বেদাতি বেদাতি। আমি যদি আরো বহতাম মাদিনারি সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হাজরাত, নূর নবী হাজরাত। আল্লাহুম্মা সাল্লি আলা ঠিক। তখনই আওয়াজ আসছে, এরপরে তেনাকে সমাহিত করা হলো। হা আমার রসুল বললেন বন্ধু বন্ধুর পাশে আসবে। আল্লাহু আকবার জোরে বলেন, বন্ধু বন্ধুর পাশে আসবে, বন্ধু বন্ধুর জন্য অপেক্ষায় আগ্রহী হয়ে আছে। নবীজি বলতেছে আমার হাবিব রে আমার বন্ধু রে আমার বন্ধুর কাছে পাঠায় দাও, বন্ধু বন্ধুর জন্য অপেক্ষায় আছে, অপেক্ষায় আগ্রহী আছে, বন্ধু বন্ধুর কাছে পাঠায় দাও। আমার রসুল যাদের উপরে খুশি, আল্লাহ যাদের উপরে রাজি খুশি, তাদের সমালোচনা আমরা কখনোই সুন্নিরা মেনে নিতে পারি না, মানব না।